2023 এর নিট এক্সাম এমন একটি এক্সাম যেখানে তোমাকে নেল পালিশ পর্যন্ত পড়তে দেওয়া হবে না এবং পেন পেন্সিল কিছুই নিয়ে যাওয়া যাবে না। প্রচুর পরিমাণে প্রোহিবিশন রয়েছে, তাই এক্সাম হলে বা সেন্টারে ঢোকার আগে যাতে কোনো রকমের টেনশন না হয়, কোনো রকমের সমস্যা না হয়, কুল মাইন্ডে পুরো পরীক্ষাটা দিতে পারো, সেই জন্য আজকের এই ভিডিও। কী কী প্রোহিবিশন রয়েছে, অ্যাডমিট কার্ড কীভাবে তোমাকে গোছাতে হবে, কী কী করতে হবে অ্যাডমিট কার্ডে, এবং টেটো বা মেয়েদের মেহেন্দি বা মেয়েদের ড্রেস কোডের উপরে কী কী দরকার, কী কী করতে হবে, কী কী করতে হবে না, সেই সমস্ত কিছু বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দিলে টেনশান ফ্রি হয়ে যাবে আর বন্ধুদের প্রচুর শেয়ার করে দেবে। তো যাই হোক, দেখো প্রথমে অ্যাডমিট কার্ড রিলেটেড ব্যাপারগুলো বলে নিই। অ্যাডমিট কার্ড তিনটে পেজের অ্যাডমিট কার্ড তোমাকে ডাউনলোড করতে হবে, আশা করি ডাউনলোড করেছো। যারা কালার ডাউনলোড করেনি অবশ্যই কালার করবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে না, একটু হেজি হয়, ক্লিয়ার হয় না, তাই কালার প্রিন্ট করবে এবং তিনটে পেজই করবে। তিনটে পেজের প্রথম পেজে যেটা থাকে তিনটে জিনিস কলাম থাকবে, সেই তিনটে কলামে যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে প্রথমে তোমাকে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগাতে হবে। সেই পাসপোর্ট সাইজ ফটোটা কীরকম হবে, তোমার অ্যাডমিট কার্ডে যেরকম ফটোটি লাগানো আছে সেরকম লাগাতে হবে। সেই ফটো যদি তোমার না থাকে, সেই ড্রেস পরে আবার একটা ফটো তুলে নাও, বা সেই ড্রেস যদি না থাকে কাছাকাছি ড্রেস একটা পরে একটা ফটো তুলে নেবে। তারপরে সেকেন্ড কলামে তোমাকে থাম্ব ইমপ্রেশন দিতে হবে, বাম হাতের বুড়ো আঙুলের থাম্ব ইমপ্রেশন এরকম হরাইজেন্টালি দেবে, ভার্টিক্যালি দেবে না, ঠিক আছে। এবার থার্ড পেজে হচ্ছে সিগনেচার করতে হবে, যে সিগনেচারটা তোমাকে বাড়িতে করা যাবে না এবং সেই সিগনেচারটা তোমাকে সেখানে গিয়ে করতে হবে ইনভিজিলেটারের সামনে। সেকেন্ড পেজে যেটা থাকছে পোস্ট কার্ড সাইজ একটা ফটো লাগবে, পোস্ট কার্ড সাইজ, এখানে তোমাকে বাড়িতে লাগিয়ে নেওয়া নিয়ে যাওয়া যাবে না, ওখানে ইনভিজিলেটারের সামনে লাগাবে। কোনো আঠা কিছুই নিয়ে যাওয়ার দরকার নেই, সময়কে সেখানে আঠা দেওয়া হবে, সেই আঠা দিয়ে তুমি লাগিয়ে নেবে। থার্ড পেজ হচ্ছে যেটা জেনারেল ইনস্ট্রাকশন, সেটা তেমন কিছু নয়, যা যা থাকছে যেগুলো বলছি সেগুলোই জেনারেল ইনস্ট্রাকশন। এবার কি, তোমাকে সেন্টারে ঢোকার আগে যেটা তোমাকে দেখাতে হবে, এক হচ্ছে অ্যাডমিট কার্ড, দুই হচ্ছে একটা ফটো আইডেন্টিটি। সেই ফটো আইডেন্টিটি কী দরকার, না তোমার আধার কার্ড থাকলে আধার কার্ড নিতে পারো, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো বা এনি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার ফটো লাগানো আছে এরকম কোনো আইডেন্টি কার্ড, রেশন কার্ড যদি থাকে, ফটো লাগানো থাকে তাহলে সেটা নিয়ে যেতে পারো, সে ফটো আইডেন্টিটি একটা লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তিন কপি, কালার তিন কপি ফটোগ্রাফ অবশ্যই কাছে রাখতে হবে, সব সময় রাখবে, সেটা তিনটা কপি করবে। এবং আরেকটা অ্যাডমিট ইম্পর্ট্যান্ট কথা, যে অ্যাডমিট কার্ড করবে ওটা তিন সেট করবে, অর্থাৎ প্রতিটা পেজ তিনটে করে, তিনটা পেজ করতে হবে, প্রতিটা পেজ তিনটে করে, অর্থাৎ টোটাল তিন সেট করবে, দু সেট ঘরে রেখে দেবে, পরবর্তী পর্যায়ে কাউন্সিলিং বা অন্যান্য কাজের জন্য লাগবে, তখন কিন্তু খুঁজে পাবে না, মহাবিপদে পড়ে যাবে। যারা পিডব্লিউডি বা স্ক্রাইব নিয়ে লিখবে তাদের ক্ষেত্রে যে স্ক্রাইবার, তার ফটো আইডেন্টিটি একটা নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টি মানে এইগুলো, বা যে পিডব্লিউডি তার একটা মেডিকেল সার্টিফিকেট রিলেটেড যা যা রয়েছে সেগুলো কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবার দেখো মেয়েরা কী নিয়ে যা, কী কী পরে যাবে না, কী কী প্রোহিবিটেড রয়েছে, কোনো জিন্সের প্যান্ট পরা যাবে না ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, কারণ সেখানে মেটাল জিপ রয়েছে, সেই মেটাল জিপ পরা যাবে না, কলারওয়ালা টি শার্ট পরা যাবে না, যদি কোনো মেয়ে কলার টি শার্ট পরতে চায় বা দোপাট্টা পরতে চায় সেটাও পরা যাবে না। তারপরে কি মেটাল থাকে জামা, মানে কুর্তি বা অন্য কিছুতে যে টি শার্ট পরবে বা প্যান্ট পরবে সেটা মেটাল আছে, এরকম কিছু পরা যাবে না। হ্যাঁ, চুড়ি, মেটাল চুড়ি, মেটাল সে সোনা রূপা যাই হোক না কেন, কানের দুল, নাকের দুল, কোনো কিছু না, ইভেন নেল পালিশ পর্যন্ত পরে যাওয়া যাবে না, তাই যাদের নেল পালিশ আছে এই ভিডিওর তুলে দাও। মেহেন্দি পরা যাবে না, কারণ মেহেন্দির মধ্যে অনেক কিছু লেখালেখি থাকে, তাই মেহেন্দি পরা যাবে না। ফুল স্লিপ কোনো কিছুই পরা যাবে না, একদম হাফ হাতা এরকম সিম্পল টি শার্ট, সিম্পল জামা, সিম্পল কুর্তি, সিম্পল কিছু পরে যাবে, শাড়ি পরেও যেতে পারো, হাই হিল জুতো পরে যাওয়া যাবে না। এবার বয়েজদের ক্ষেত্রে দেখো শু পরে যাওয়া যাবে না, ফুল স্লিভ জামা পরে যাওয়া যাবে না, ফুল স্লিভ টি শার্ট পরে যাওয়া যাবে না, কলারওয়ালা জামা আমার মতো সিম্পল টি শার্ট পরবে, হাফ টি শার্ট এগুলো পরবে। কোনো যা মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে কোন জামাতে বা কুর্তিতে বা সালোয়ার কামিজে কোনো বড় বোতাম রয়েছে এরকম কোনো কিছুই পরে যাওয়া যাবে না, যেগুলো তোমাকে চেঞ্জ করতে হতে পারে।
কোনো টি শার্ট পরা যাবে না যাতে কলার দেওয়া আছে, এরকম নেক মানে কলারবিহীন যে তোমাকে টি শার্ট পরতে হবে। আর হাতে ঠাকুরের কোনো ধাগা বা কিছু কোনো কিছুই রাখা যাবে না, যেরকম আমার রাখা আছে সেরকম কোনো কিছুই রাখা যাবে না। এবার প্রোহিবিটেড জেনারেলি কী কী দেওয়া আছে, পেন পেন্সিল কোনো রকমের বোর্ড ট্রান্সপারেন্ট বোর্ড কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, এবং অ্যাডমিট কার্ড ক্যারি করার জন্য যে ট্রান্সপারেন্ট পাউচ নিয়ে যাও বা ব্যাগ নিয়ে যাও সেটাও নিয়ে যাওয়া যাবে না, কোনো স্যানিটারি সরি যেটা বলছে স্টেশনারি আইটেম নিয়ে যাওয়া যাবে না, আর কোনো ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ওয়াচ ডিজিটাল ওয়াচ ঘড়ি পরো যে ডিজিটাল সেটা নিয়ে যাওয়া যাবে না, সিম্পল কাঁটা দেওয়া ঘড়ি নিয়ে যাবে, ডিজিটাল ওয়াচ কিন্তু পুরোপুরি প্রোহিবিটেড রয়েছে। অ্যালাউ কী কী রয়েছে, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন অ্যালাউ রয়েছে, মেয়েদের জন্য রিলিজিয়াস যারা তারা হিজাব পরতে পারবে, ছেলেরা পাগড়ি পরতে পারবে, রিলিজিয়াস ড্রেস মুসলমানরা যেটা বোরখা টোরখা এগুলো সব পরতে পারবে, এবং কোনো যদি পারমানেন্ট টেটোর থাকে ছেলেদের বা মেয়েদের হাতে বা গায়ে সেই টেটো রাখা যাবে, টেটোটা পারমিসেবল করা আছে। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাকে মেনটেন করে যেতে হবে, দিলে তুমি পরীক্ষায় স্মুথলি ঢুকতে পারবে এবং পুরো পরীক্ষাটা কুল্লি দিতে পারবে। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।